আপনজন ডিজিটাল একাডেমির আজকের ক্লাস ফেসবুক মার্কেট প্লেস মার্কেট এবং প্লেস অর্থাৎ আমরা জানি যে মার্কেটে যে কোনো জিনিস আমরা কিনতে পারি এখানে মার্কেট প্লেস এই কারণে নাম দেওয়া হয়েছে যে এখানে যে কোনো পণ্য কেনা যায় এবং বিক্রি করা যায় ফ্রিতে এখানে কোনো চার্জ দিতে হয় না পণ্য বিক্রয়ের জন্য কোনো চার্জ দিতে হয় না এবং কেনার জন্য কোনো চার্জ দিতে হয় না সম্পূর্ণ ফ্রিতে আমরা এই কেনাকাটা করতে পারি পাশাপাশি যারা আমরা ডিজিটাল মার্কেটিং করি তারা প্রচুর পরিমাণে কাজ ফাইবার মার্কেট প্লেসে এই গিক তৈরি করে ফেসবুক মার্কেট প্লেসের গিগ তৈরি করে কাজ পেতে পারি প্রথমে আমরা একটু দেখে আসি যে ফাইবারে কি ধরনের বা কি পরিমাণ কাজ ফেসবুক মার্কেট প্লেসের আসে আমরা ফাইবারে যাচ্ছি সুইচ টু বাইং অর্থাৎ আমরা বায়ার হিসেবে দেখব যে কি পরিমাণ কাজ ফেসবুক মার্কেট প্লেসের জন্য আছে আমরা এখানে লিখি ফেসবুক মার্কেট প্লেস এখানে দেখেন অনেকগুলো গিগ চলে এসছে এই যে এটা দেখেন তেত্রিশটা কাজ পাইছে পাঁচ ডলারে ফেসবুক মার্কেট প্লেস তারপরে এখানে দেখা যাচ্ছে যে বত্রিশটা কাজ পাইছে তার স্টার্টিং রেট হচ্ছে পঞ্চাশ ডলার মার্ক ফেসবুক মার্কেট প্লেসে জাস্ট প্রোডাক্টটা লিস্টিং করে দেওয়া অর্থাৎ প্রোডাক্টগুলো ওই ফেসবুক মার্কেট প্লেসে লিস্ট করে দেওয়া আপডেট করে দেওয়া এটা হচ্ছে কাজ সে নিচ্ছে দশ ডলার এরকম বিভিন্ন রেঞ্জের কাজ আছে এখানে লেভেল টু সেলার সেই স্টার্টিংয়ে পাঁচ ডলার নিচ্ছে অর্থাৎ ফে সহ প্রতিটা মার্কেট প্লেসেই প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় যদি আমরা ফেসবুক মার্কেট প্লেসের প্রোডাক্ট লিস্টিংটা শিখি তো আমরা এখন চলে যাব ফেসবুকে আর এই ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং করার জন্য বা বিক্রয় করার জন্য বা কেনার জন্য আমাদের ফেসবুক গ্রুপ বা পেজের দরকার নেই কারণ আমরা জানি যে ফেসবুকে মার্কেটিং করতে গেলে পেজ লাগে পেজ বা গ্রুপ লাগে এবং সেখানে প্রচুর ফলোয়ার থাকতে হয় বা মেম্বার থাকতে হয় কিন্তু সাধারণত আমরা যারা আইডি ব্যবহার করি আমাদের আইডিতে চার পাঁচ হাজার ফ্রেন্ড থাকে একটু আইডি পুরানো হলেই সেখানে প্রচুর পরিমাণে ফ্রেন্ড থাকে জাস্ট আমরা আমাদের সেই ফ্রেন্ডস অথবা আমাদের পরিচিত পার্শ্ববর্তী যে মানুষজনগুলো ফেসবুক চালাচ্ছে তাদের মাধ্যমে আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোডাক্ট সেল করতে পারবো এবং এখান থেকে আমরা প্রোডাক্ট কিনতে পারবো তাহলে আমরা চলে গেলাম ফেসবুক ডট কম অর্থাৎ আমরা ফেসবুকে চলে গেলাম যদি নিউ ভার্সন থাকে তাহলে এখানে এই যে সিম্বলটা দেখছেন এটা হচ্ছে মার্কেট প্লেসের সিম্বল যদি এখানে না আসে তাহলে আমরা এখানে মোরে চলে যাবো মোরে ক্লিক করার পর আমরা বাম পাশে দেখব সি এই সি যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো একটু নিচের দিকে অথবা আপনার উপরের দিকেও থাকতে পারে এই যে এখানে আমরা দেখতে পাচ্তেছি এই যে মার্কেট প্লেস আমরা মার্কেট প্লেসে চলে গেলাম মার্কেট প্লেসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রোডাক্ট এখানে ডান পাশে দেখাচ্ছে আমরা যদি এখান থেকে কোনো প্রোডাক্ট কিনতে চাই বা দেখতে চাই তাহলে কিন্তু আমরা সহজেই দেখতে পারতেছি এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে যে প্রোডাক্টগুলো উপরের দিকে আসতে থাকে অর্থাৎ আপনার যে ঠিকানা দেওয়া আছে লোকেশান দেওয়া আছে সেই লোকেশানের কাছাকাছি যারা আছে তাদের এগুলা এখানে ফার্স্টের দিকে চলে আসে আমরা এই প্রোডাক্টটা দেখতেছি এখানে একটা ক্যানুন ক্যামেরা তেরোশো দুই ডিএসএলআরের ই দেওয়া আছে সতেরো হাজার পাঁচশো দাম দেওয়া আছে এবং কি কি দেওয়া আছে সব এখানে ই করা আছে এখানে বিবরণ দেওয়া আছে পাশাপাশি এটার লোকেশান হচ্ছে সাতক্ষীরা এবং এখানে ছবি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছবি দেওয়া আছে অর্থাৎ একটা প্রোডাক্টের জন্য আমরা এখানে সর্বোচ্চ দশটা ছবি বা পিকচার আমরা এখানে সেট করতে পারি তো আমরা যদি এখান থেকে প্রোডাক্ট কিনতে চাই জাস্ট এই যে সেন্ড মেসেজ এখানে সেন্ডে ক্লিক করলেই এই আলভি মল্লিক একটা মেসেজ পাবে জাস্ট আমরা ম্যাসেঞ্জারে কথা বলেই এই ক্যামেরাটার দরদাম করতে পারি বা কিনতে পারি অথবা আমরা যদি মনে করি যে সে ফেসবুকে দু হাজার সতেরো সালে জয়েন করছে তার প্রোফাইলটা আমরা একটু চেক করে নিতে পারি তাহলে আমরা দেখতে পারি যে তার প্রোফাইলটা আসলে ফেক কিনা এটা দেখেও আমরা আমাদের প্রোডাক্টটা কতটা সঠিক হবে সেটাও আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি সেক্ষেত্রে ফেক হওয়ার সম্ভাবনাও কম থাকে এবং এখানে পেমেন্টটাও আগে করতে হয় না কারণ অনলাইন মার্কেটে অনেক সময় দেখা যায় যে আগে পেমেন্ট করা লাগে অথবা ডেলিভারির সময় পেমেন্ট দেওয়া লাগে কিন্তু দেখা যায় প্যাকেট খুলে আমি দেখতে পারতি না যার কারণে এর অপব্যবহার অনেক সময় হতে থাকে যে প্রোডাক্টটা আসার কথা যে কোয়ালিটির আসার কথা অনেক সময় সেই কোয়ালিটির সেই প্রোডাক্টটা আসে না এটা আমাদের জন্যে খুব পেইনফুল হয় আমরা যদি মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট কিনি তাহলে এই পেইনটা আমাদের থাকতেছে না এখন আমরা আজকে দেখবো যে কীভাবে আমি আমার প্রোডাক্ট বা আপনি আপনার প্রোডাক্ট এই মার্কেট প্লেসে একদম ফ্রিতে পোস্টিং করতে পারবেন এবং এই গিকটা যখন আপনি তৈরি করবেন মার্কেট প্লেসে দেবেন ফাইবারের মতন মার্কেট প্লেসে তখন হিউজ পরিমাণ কাজ করতে পারবেন সেটাও ফেসবুক মার্কেটিংয়ের কাজের মতোই আপনি করতে পারবেন কিন্তু রকম কোনো ঝামেলা এবং হ্যাসেল ছাড়া তাহলে এখানে দেখেন আসে ক্রিয়েট নিউ লিস্টিং ক্রিয়েট নিউ লিস্টিংয়ে আমরা চলে গেলাম যার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা অপশন আছে আইটেম ফর সেল ভিকেল ফর সেল অর্থাৎ গাড়ি সেল করা আর আইটেম মানে যে কোনো প্রোডাক্ট সেল করা হোম ফর সেল ওর রেন্ট অর্থাৎ এখানে বাসা ভাড়ার বিজ্ঞাপনও আমরা দিতে পারবো পাশাপাশি জব ওপেনিং আমাদের যদি কোনো চাকরি বা কোনো এমপ্লয়ি দরকার হয় আমরা এখানে জব ওপেনিং ক্লিক করে সেখানে আমরা পোস্ট করলে যারা চাকরি খুঁজবে তারাও ফেসবুক মার্কেট প্লেস থেকে জবে আসতে পারে আমরা যদি গাড়ি বিক্রি করতে চাই তাহলে আমরা এখানে গাড়ির বিবরণ দিতে পারি তো আজকে আমি আমার একটা প্রোডাক্ট আছে এখানে আমি আপলোড করে রাখছি ডাউনলোড করে রাখছি সেটা আপলোড করে আপনাদেরকে দেখাবো তাহলে আমি চলে যাই এখানে দেখছেন আমার লিস্টিং জিরো অর্থাৎ কোনোটা অ্যাক্টিভ নাই তো আমি এখানে নতুনভাবে আপলোড করতেছি আইটেম ফর সেল আইটেম ফর ফর সেলে আমরা চলে যাচ্ছি এক নম্বরে কি আছে ফটো এখানে বলছে যে আপনি দশটা ফটো দিতে পারবেন তাহলে অ্যাড ফটো আমরা অ্যাড ফটোতে চলে যাই গিয়ে প্রথমে আমরা ছবিগুলো নিয়ে আসবো ছবিগুলো আমরা এখানে এনে দিব আমি কিছু ছবি নামিয়ে রাখছি সেগুলো এখন এখানে আপলোড দিয়ে দিব। এখানে আমি দশটা ছবি আপলোড দিয়ে দিলাম একবারে সিলেক্ট করে দশটা নিয়ে আসলাম ছবিটা আপলোড হচ্ছে এই ছবিটা আমি আমার প্রয়োজন মতন প্লেস চেঞ্জ করে দিতে পারবো আমি এক নম্বরে এটা দিলাম দুই নম্বরে আমি এটা দিলাম তিন নম্বরে আমি এটা প্লেস করে দিলাম চার নম্বরে আমি এটা প্লেস করে দিলাম পাঁচ নম্বরে এটা প্লেস করে দিলাম এভাবে করে আমি আমার প্লেসটা চেঞ্জ করে নিলাম এরপরের অপশন কি টাইটেল এখানে টাইটেল দিতে বলতেছে তাহলে আমি আমার টাইটেল অর্থাৎ প্রোডাক্টের যে ডেসক্রিপশান আছে ওখান থেকে আমি টাইটেলটা নিয়ে আসি অর্থাৎ প্রোডাক্টের নামটা আমি দিব আমরা একটা পেজে লিখে রাখতে পারি অথবা আমাদের যে প্রোডাক্টটার ছবি এবং ডেসক্রিপশান সাধারণত ক্লায়েন্ট দিয়ে দিবে অর্থাৎ যে বায়ার আপনাকে কাজ দিবে সে এই ডেসক্রিপশানটা দিয়ে দিবে তো আমি এখানে ডেসক্রিপশানটা এখান থেকে কপি করে নিচ্ছি টাইটেলটা এখানে দিলাম এরপরে আছে প্রাইস প্রাইসের এখানে প্রাইসটা দিলাম এখানে আসছে ক্যাটাগরি ক্যাটাগরি আমি একটু দেখি যে কি কি ক্যাটাগরি এখানে আছে আমার যে প্রোডাক্ট আমি দিছি এখানে কফি মেশিন এই কফি মেশিনের সাথে যায় এরকম একটা আমি ইলেকট্রনিক্সও দিতে পারি আর দেখি যে অন্য যে ক্যাটাগরিগুলো আছে সেটা কোনটার সাথে সামঞ্জস্যপূর্ণ আমি সেটার সাথে অ্যাপ্লায়েন্স আমি দিলাম এখানে বলছে কন্ডিশন কন্ডিশন আমি দিলাম নিউ নিউ কন্ডিশন ব্র্যান্ড আমি একটা ব্র্যান্ডের নাম দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের একটা ব্র্যান্ডের নাম থাকে এরপরে বলছে ডিসক্রিপশান দিতে আমার এখানে ডিসক্রিপশান লেখা আছে আমি সেই ডিসক্রিপশানটা এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি আপনিও ডেসক্রিপশানটা লিখে দিবেন প্রোডাক্ট ট্যাগ আমার এখানে কিছু ট্যাগ লেখা আছে আমি ট্যাগটা কপি করে এখানে সেট করে দিচ্ছি একটা একটা করে এনে দিই আমরা সবাই ট্যাগ বুঝি যে গুলো দিলে সাধারণত সার্চিংয়ে পাইতে সুবিধা হয় বা র্যাঙ্কিংয়ে সুবিধা হয় এই জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যখন লিস্টিং করবো তখন এখানে ট্যাগ দিয়ে দিব লোকেশন লোকেশনটা দিয়ে দিই আমার যে এ আছে আমি দিচ্ছি যশোর যশোর খুলনা বাংলাদেশ অ্যাভেলেবিলিটি লিস্ট অফ সিঙ্গেল আইটেম লিস্ট অ্যাজ ইন স্টক অর্থাৎ আমার কাছে যদি একটা থাকে তাহলে আমি একটা সিঙ্গেল আইটেম দিব যদি অনেকগুলো থাকে স্টক দিব এখানে আমি স্টক দিতে পারি অথবা সিঙ্গেল আইটেমও দিতে পারি এরপরে কী অপশন আছে সেটা হচ্ছে নেক্সট নেক্সটের পরে কি বলছে মার্কেট প্লেস লিস্ট ইন ইয়ার গ্রুপ এখানে আমি অনেকগুলো গ্রুপে অ্যাড করে দিতে পারবো গ্রুপের অপশনটা এই মুহূর্তে এখানে আসতেছে না গ্রুপে অ্যাড করতে গেলে আমাকে তার আগে গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে তো যাই হোক আমি এখান থেকে আমার লিস্টিং হয়ে গেছে আমি এটাকে পাবলিশ দিয়ে দিতেছি এই লিস্টিংটা রিভিউতে চলে গেছে কিছুক্ষণের মধ্যে একটা নোটিফিকেশন আসবে এবং এটা দেখাবে যে লিস্টিং হয়ে গেছে তখন আমরা আবার যখন মার্কেট প্লেসে যাবো মার্কেট প্লেসে গিয়ে আমরা এখানে অ্যাক্টিভ পজিশন দেখতে পাচ্ছি আমরা আবার মার্কেট প্লেসে যাই মার্কেট প্লেসে যখন যাব তখন ঠিক এরকম জায়গায় প্রথম দিকে এটা চলে আসবে এখানে আমরা ক্রিয়েটার লিস্টিংয়ে গিয়ে দেখতেছি ওর লিস্টিং জিরো অ্যাক্টিভ ওটা এখনও অ্যাক্টিভ হয়নি কিছুক্ষণের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যাবে নোটিফিকেশান চলে আসবে আসলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট ঠিক একই সিস্টেমে এখানে লিস্টিং করব এবং লিস্টিং করার পর আমরা ঠিক এভাবে এখানে চলে আসবে আমাদের মার্কেট প্লেসে এবং সেখান থেকে আমরা পণ্য সেল করতে পারবো জাস্ট যখন সে দেখবে এবং মেসেঞ্জারে মেসেজ করবে আমরা দেখি কিভাবে মেসেঞ্জারে মেসেজ হয় যে কোনো পণ্য যখন আমরা ওপেন করব যে কোনো ক্যাটাগরি জাস্ট এরকম অপশন আসবে সেন্ড অপশন সে এখানে ক্লিক করলেই মেসেজ চলে আসবে আমার আমাদেরও ইনবক্সে মেসেজ চলে আসবে তখন আমরা আলোচনা করে তার সাথে কথা বলে আমরা পেমেন্ট সিস্টেম ঠিক করে আমরা সেখান থেকে পেমেন্ট নিতে পারবো তো আজকে মার্কেট প্লেস নিয়ে আমরা আলোচনা করলাম এবং এর পরবর্তীতে আমরা এটা নিয়ে ফাইবারের গিক তৈরি করব আপন জন ডিজিটাল অ্যাকাডেমির প্রতিনিয়ত যে অনলাইন ক্লাসগুলো হয় আপনারা অংশগ্রহণ করতে পারেন এর জন্য আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে এবং এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সেখান থেকে প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আলোচনা এ পর্যন্তই আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ